দেখছেন এএসআর নিউজ। বহরমপুর সরস্বতী শিশু মন্দির গোরাবাজার রুটিমহল এর 28তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো 30শে সেপ্টেম্বর সন্ধ্যায় বহরমপুর রবীন্দ্র সদনে। মেঘ ভেসেছে নীল আকাশে, কাশ উঠেছে দুলে, শরৎ হাওয়ার শিউলি সুবাস মাছি ঢাকের তালে। এই আনন্দ উৎসবে আপামর বাঙালি যখন মাতোয়ারা, তখনই উৎসবকে আরো প্রাণময় আরো রঙিন করে তুলতেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এই আনন্দ সন্ধ্যায় সভাপতির আসন অলঙ্কৃত করছেন সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূজ্যপাদ স্বামী তপনিষ্ঠানন্দজি মহারাজ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিবি পরিষদের জেলা পর্যবেক্ষক ও পূর্ণকালীন কার্যকর্তা মাননীয় শ্রী নিরঞ্জন মুখোপাধ্যায় মহাশয়। এছাড়া বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিবি পরিষদের জেলা টলির সম্পাদক মাননীয় শ্রী অসিত কুমার ঘোষ মহাশয়। প্রদীপ প্রজ্বলন ও মাতৃবন্দনা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর অতিথি বরণ হয়। সরস্বতী শিশু মন্দির স্কুলের ছোট ছোট ভাই বোনদের নৃত্যানুষ্ঠান গান আবৃত্তিতে মঞ্চ যেন সুরের তালে তালে নেচে ওঠে। এছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রী কয়েকজনের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠানে একটি অন্য মাত্রা যোগ করে। এই স্কুলের পক্ষ থেকে প্রাক্তনী কয়েকজন যারা বাইরে বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত তাদেরও সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল সীতার বনবাস নাটকটি। স্কুলের প্রধান আচার্য সুদীপ্ত ব্রহ্মচারী মহাশয়ের কাছ থেকে কিছু কথা শুনে নেব। বহরমপুর সরস্বতী শিশু মন্দিরের 28তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় রবীন্দ্র সদনে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী তপনিষ্ঠানন্দজি মহারাজ। উপস্থিত আছেন আমাদের মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক এবং বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদের পূর্ণকালিক কার্যকর্তা মাননীয় শ্রী নিরঞ্জন মুখোপাধ্যায় মহাশয় এবং বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদের মুর্শিদাবাদ জেলার সংযোজক মাননীয় শ্রী অসিত ঘোষ মহাশয়। এছাড়াও বিভিন্ন শিশু মন্দিরের প্রধান আচার্য ও পরিচালন সমিতির সভাপতিরা উপস্থিত আছেন। আমাদের আজকের এই অনুষ্ঠান শিশু ভাই বোনদের নাচ, আমাদের বিভিন্ন নৃত্যানুষ্ঠান, শারীরিক, এছাড়াও যেটা বিশেষ আকর্ষণ প্রাক্তনীদের একটি অনুষ্ঠান আছে এবং শিশু ভাই বোনদেরই প্রধান যে নৃত্যানুষ্ঠান সেটা হচ্ছে সীতার বনবাস, এর উপরে আছে। আর আজকে যেটা আমাদের সবথেকে বেশি ভালো লাগলো, আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী বেশ কয়েক বছর আগে তারা এখান থেকে পাশ করে গিয়েছে, তারা এখন সুপ্রতিষ্ঠিত। প্রত্যেকেই পাঁচজনকে আমরা আজকে পেয়েছিলাম, পাঁচজনই বিশিষ্ট চিকিৎসক, তারা আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিল। আমাদের শিশু মন্দিরের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা জানানো হলো।